দেবশালা অঞ্চল কাকড়া গ্রামের পাশে কাকড়া ডাঙ্গাই যে রাজনীতির একটা সমস্যা আমার এসেছিল একটা দাঙ্গার মতো জিনিস হয় সেই পাড়াতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তার জন্য মামাটি মানুষের পক্ষ থেকে আমি হাউসগ্রাম দু নম্বর ব্লকে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং দেবশালা অঞ্চলের অবজার্ভার আমার সঙ্গে আছে কাদের সাহেব ফোরম্যান কমিটি আমার প্রধান সাহেব আছেন শ্যামল বক্সি সকল মিলে এসে এই পাড়াতে যেটা দেখছি তাদের কিছু তিরপল লাগবে সেই তিরপলটা পঞ্চায়েতকে দেওয়ার ব্যবস্থা করছি আমরা পার্টির পক্ষ থেকে এদের খাবার দাবারের কিছু সমস্যা রয়েছে সেগুলোকে করে দেওয়া জলের সমস্যা ছিল জলটা করেছি এবং ওনাদের যে দাবি যে কিছু বাড়ির এখন আমার নির্মাণ করতে বাংলা আবাস থেকে তাদের বাড়ি দাবি রয়েছে সেই দাবিগুলোও করব কিছু পোশাক আশাকের সমস্যা আছে সেই পোশাক আশাকটাও আমরা আজ থেকে দিতে শুরু করছি বাচ্চা ছেলেরা রয়েছে তাদের কিছু বই খাতার বিষয় আছে সেগুলোও আমরা দেখছি আমাদের মামাটি মানুষের মা মমতাময়ী এবং দাদা অনুব্রত মণ্ডল যেভাবে নির্দেশ দিচ্ছেন আমাদের যে মানুষের পাশে থাকা বিপদ আপদ সঙ্গে থাকা তাই আমরা কর্মী হিসাবে এই ভাই বোন দিদিদের কাছে এসে আমরা পাশে দাঁড়াইছি সেই সমস্যা সমাধান করার জন্যে ওনাদের যা যা কিছু প্রয়োজন আমরা যতটা পারবো ওনাদের পাশে এসে আমরা দাঁড়াবো আজকে তিনাদের খাবার কিছু দিয়ে যাচ্ছি এরপর পোশাকটাও দিয়ে যাব বই খাতা যেটা লাগবে সেটাও দিয়ে যাচ্ছি আর সমস্ত মানুষকে আমাদের এই উদ্দেশ্যে বলা হিংসা দাঙ্গা নয় যে এখানকার গুজরাটি মতো দাঙ্গার রাজ্য নয় বাংলার মাটি শক্ত ঘাঁটি অর্থাৎ আমরা সবাই মিলে হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে থাকতে চাই সকলেই একসঙ্গে আমরা থাকবো আমরা প্রতিনিয়তে এনাদের খবর নেব আমাদের এখানকার প্রশাসন যেভাবে আমার ওসি সাহেব আসছেন আমার বিডিও সাহেব খবর নিচ্ছেন আমরা দলের পক্ষ থেকে এনাদের পাশে কাঁধে কান মিলিয়ে এনাদের সমস্ত কিছু ঠিক করে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সবটাই ঠিক করে দেবো।